সুপ্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু আলমগীর সায়েন্স স্কুল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে অন্তরীকরণ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, এটা হচ্ছে অনুশীলনী 9.3, আজকে হচ্ছে চতুর্থ পর্ব। আমি আজকে যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনটে অঙ্ক, আমি এই তিনটে অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস কস এক্স, তো এটাকে আমরা অন্তরীকরণ করবো আর কি, আজকে এটা হচ্ছে অন্তরীকরণ। তাহলে এখানে অন্তরীকরণ ওয়াই ইকুয়াল টু, প্রথমে ওয়াই ধরতে হবে, ওয়াই ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস কস এক্স। তাহলে এটাকে আমরা কী করি, বা ওয়াই ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার এক্সটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস কস এক্স। তো এটা তো বা ওয়াই ইকুয়াল টু, এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি, তাহলে 1 প্লাস কস এক্স ইকুয়াল ইন্টু 1 মাইনাস কস এক্স, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায়, তাহলে 1 প্লাস কস এক্স কেমন, তাহলে এটা এটা কাড়াকাড়ি যাচ্ছে না, কাড়াকাড়ি যাচ্ছে, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত থাকতেছে, 1 মাইনাস কস এক্স থাকতেছে, কেন, তাহলে বা ডি ওয়াই বাই ডি এক্স, এবারে আসি ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে আবার অন্তরীকরণ করি, তাহলে ডি ডি এক্স অফ 1 মাইনাস কস এক্স স্কয়ার। তাহলে এখানে দেখো তো ডি ওয়াই বাই ডি এক্স এর অন্তরীকরণ কি হবে, ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে এখানে ডি ডি এক্স অফ 1 মাইনাস ডি ডি এক্স অফ কস এক্স, এই ডি ডি এক্স অফ কস এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কি, ডি ওয়াই বাই ডি এক্স, আর এটা হয়েছে কোনো কনস্ট্যান্ট সংখ্যার, যদি তুমি অন্তরীকরণ করো এটা সেটা জিরো হয়ে যায়। তাহলে এই এখানে হচ্ছে মাইনাস কস এক্স আছে, তো তাহলে কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, কস এক্স এর, তাহলে এই মাইনাস এর সব পেয়ে যাবো, তাহলে এটা পাস হয়ে যাবো, তাহলে সাইন এক্স, এটা হচ্ছে অ্যান্সার কেমন। তারপর আমরা দুই নম্বরটা আসি, দুই নম্বরটা কীভাবে মনে করি, ওয়াই ইকুয়াল টু সেম মনে করি, ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস কস এক্স, এটা কেন, তাহলে রুট ওভার 1 প্লাস এ সাইন এক্স, সাইন 2x, আচ্ছা তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি, উপরে যেভাবে আছে সাইন এক্স প্লাস কস এক্স, এটা যেভাবে আছে এভাবে থাক, তাহলে এখানে 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 লেখা যায় না, 1 এর পরিবর্তে এটা লেখা যায় সাইন 2x, আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস, তাহলে এখানে আমরা লিখতে পারি বা ওয়াই ইকুয়াল টু কত, এখানে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, এখানে সাইন টু থিটা কি, এটা এটাকে যদি তুমি আমি সাইন টু থিটা সূত্র করি, তাহলে সাইন টু থিটা ইকুয়াল টু কি, টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা, কস থিটা, এটা কিটা লেখা যায় না, এ সাইন টু এক্সটাকে, সাইন টু থিটাটাকে এ টু সাইন এক্স কস এক্স লেখা যায়, এটা হচ্ছে সূত্র কেমন, আচ্ছা সাইন এক্স প্লাস কস এক্স, এটা তো কেন, তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এটা কী লেখা যায়, কস এক্স আর সরি সাইন এক্স প্লাস কস এক্স, একই কথা সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার লেখা যায় কেন, তাহলে এটা রুটের স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে কি কী যায়, রুটের স্কোয়ারে কাটাকাটি যায়, কাটাকাটি যাইয়া এই সাইন এক্স প্লাস কস এক্স নিচে থাকে সাইন এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু কত, 1 থাকে না, ওয়াই ইকুয়াল টু কত থাকে, 1, তো এবারে আমরা ডিফারেনশিয়েশন করি, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ 1 কেন, তো বা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত, 0 নো অ্যান্সার কেমন, আচ্ছা তাহলে এখন আসো আমরা আমি তিন নম্বর অঙ্কটা নিচে করি, এই যে এখানে তিন নম্বর অঙ্কটা, তিন নম্বর অঙ্কটা, আর এটা তো পাওয়ার এক্স সাইন এক্স, এটাকে আমরা ইউবি ফরম্যাটে পালাতে পারি, তাহলে মনে করি ওয়াই ইকুয়াল টু, মনে করি ওয়াই ইকুয়াল টু কি, মনে করি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, বা ওয়াই ইকুয়াল টু কত, ইউবি সূত্র, ইউ ঠিক থাকবে, ইউ ঠিক থাকবে ডি ডি এক্স অফ সাইন এক্স, তার এটা কী হবে, ইউ ইউ বি সূত্রটা কি, ইউ ঠিক থাকবে, আচ্ছা প্লাস b
বি ঠিক থাকবে ইউ ঠিক থাকবে বি ডিফারেনশিয়েশন প্লাস বি ঠিক থাকবে ইউ ডিফারেনশিয়েশন ঠিক না কথাটা কি ঠিক আছে ইউ ঠিক থাকবে বি ডিফারেনশিয়েশন প্লাস বি ঠিক থাকবে ইউ ডিফারেনশিয়েশন ইউ বি সূত্র তাহলে এখানে হবে কি y ইকুয়াল টু ও সরি এখানে dy / dx dy / dx dy / dx ইকুয়াল টু u e to the power x sin u ঠিক থাকবে বি sin x এর কত cos x sin x এর cos x sin x এর ডিফারেনশিয়েশন কত cos x প্লাস sin x আর e to the power x তাহলে এই দুটো dy / dx এটাকে লিখতে লাগা যায় দুটো থেকে e to the power x যদি কমন নেই তাহলে আমি sin x প্লাস cos x এভাবে লিখতে পারি ঠিক আছে নি sin x টাকে আগে লিখতাম cos x টাকে পরে একটা সাজা লিখতাম একবারে তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আজকে আমি এই তিনটা অঙ্ক সমাধান করলাম পরবর্তীতে আরও চেষ্টা করব তো আজকে তোমাদেরকে ভালো থাকার কামনা করে আজকের মতো বিদায় সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ